দর্শক, চট্টগ্রামের করোনা পরিস্থিতির খবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মঞ্জুরুল ইসলাম। মঞ্জু, গত কয়েকদিনে চট্টগ্রামে করোনা সংক্রমণ বেড়ে গেছে, তো এই বিষয়ে স্থানীয়রা কি বলছে? আপনার কাছে কি তথ্য আছে? চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা কিন্তু আবারও বৃদ্ধি পাচ্ছে। চট্টগ্রামে সর্বশেষ 24 ঘন্টায় 941 জনের নমুনা সংগ্রহ করে এর মধ্যে 145 জনের করোনা শনাক্ত করা হয়েছে। আর এই নিয়ে চট্টগ্রামে মোট করোনা শনাক্ত করা হয়েছে 16,118 জনের। এই প্রেক্ষিতে কিন্তু চট্টগ্রামের প্রশাসনের পক্ষ থেকে আজকে আমরা দেখেছি যে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় আসলে অভিযান চালানো হয়েছে। অভিযানে কয়েকটি গণপরিবহনকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি আসলে সাধারণ মানুষের মধ্যে কিন্তু আমরা এখন এই পর্যায়ে এসে দেখতে পাচ্ছি যে আসলে মাস্ক পরার যে প্রবণতা বা স্বাস্থ্যবিধি যে মানার কথা তা কিন্তু মানা হচ্ছে না, যেই কারণে আজকে নিউ মার্কেট এলাকায় প্রায় 8 থেকে 10 জনের মতো মানুষকে জরিমানা করা হয়েছে। আপনাকে আরেকটা তথ্য জানিয়ে রাখি যে আগামী যে 22 আগস্ট থেকে চট্টগ্রামের যেই বিনোদন কেন্দ্রগুলো আছে সেই বিনোদন কেন্দ্রগুলো মাস্ক পরা সহ 16টি শর্তে খুলে দেওয়া হচ্ছে। প্রায় আপনারা জানেন যে মার্চের 19 তারিখ থেকে চট্টগ্রামের যে বিনোদন কেন্দ্র আছে সেই বিনোদন কেন্দ্রগুলো কিন্তু বন্ধ ছিল, এছাড়া বন্ধ ছিল। এর প্রেক্ষিতে কিন্তু আগামী যে 22 আগস্ট থেকে বিনোদন কেন্দ্রগুলো খুলে দেওয়া হবে। চট্টগ্রামে কিন্তু দিন আপনারা জানেন যে আজকে 145 জন শনাক্ত হলো, এর আগের দিন শনাক্ত হয়েছিল 128 জন। অর্থাৎ চট্টগ্রামে কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। বাড়লো আসলে আমরা সাধারণ মানুষের মধ্যে এই পর্যায়ে এসে কিন্তু যে স্বাস্থ্য সচেতনতা তা লক্ষ্য করিনি। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ অভি। মঞ্জু, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ কাজী মঞ্জুরুল ইসলাম জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে।